ব্যবসা টিকিয়ে রাখতে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে সুতা বিক্রিতে নতুন করে সুরক্ষা দাবি করেছে বস্ত্রকলের মালিকরা। তারা চান তৈরি পোশাক শিল্পে কাপড় তৈরির জন্য ব্যাক টু ব্যাক ঋণ পত্রের মাধ্যমে সুতা সংগ্রহের একটি অংশ দেশীয় বস্ত্রকল থেকে করার বিধান করা হোক। বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ আয়োজিত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী। সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি ফজলুল হক, পরিচালক সৈয়দ নুরুল ইসলাম, আবদুল্লাহ জুবায়ের, খোরশেদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। রাজধানীর বাসাবতে আল